মানুষের কাছে যদি এত লম্বা পরিচয় দিতে হয় আমার, তাহলে তো মুশকিলের ব্যাপার। এনিওয়ে, তো এখন বিষয় হচ্ছে যে বগুড়া, এখানে আমার সামনে আপনারা যারা বসে আছেন নেতৃবৃন্দ, আমার সামনে তোমরা যুবদলের ভাইরা যারা বসে আছো, এখানে সবাই আমরা বগুড়াবাসী, বগুড়ার মানুষ। আমার যতটুকু, আমি যতটুকু দেখেছি, যতটুকু শুনেছি, বিএনপি শুভাকাঙ্ক্ষী, ধানের শীষের ভোটার, সারা বাংলাদেশে বিএনপি নেতাকর্মী, সবার বগুড়ার সম্পর্কে, বগুড়ার নেতাকর্মীদের কাছে সবার একটা ডিফারেন্ট এক্সপেকটেশন থাকে, একটা আশা থাকে সবাই। কি সেটা? সেটা হচ্ছে যে বগুড়ার, হ্যাঁ, রাজনীতি, আমরা একটা বিরাট বড় পরিবার, বিএনপি একটা বিরাট বড় পরিবার। একটা বড় পরিবারে, যেই পরিবারে, নর্মাল একটা বড় পরিবারে যেখানে 5-7-8-10 জন ভাই বোন থাকে, সেখানে ভাই বোনদের মধ্যে কিছু কিছু বিষয়ে কিছু কিছু মত পার্থক্য থাকে। কিন্তু যখন পরিবারের কোনো ক্রাইসিস আসে, তখন কিন্তু কেউ দূরে থাকে না, সবাই কিন্তু একসাথে এক জায়গায় এসে একত্রিত হয়, ঐক্যবদ্ধ হয়। তো বিএনপিও আমরা বিরাট বড় পরিবার, সেটা বিএনপি বগুড়া হোক, বিএনপি কুমিল্লা হোক, বিএনপি চট্টগ্রাম হোক, বিএনপি সিলেট হোক, বিএনপি রাজশাহী হোক, বিএনপি বরিশাল হোক, বিএনপি খুলনা হোক, যেখানেই বিএনপির মানুষ আছে, বিএনপির নেতাকর্মী আছে, সবাই আমরা একটা বড় পরিবার। এই পরিবারের কাছে কিন্তু যারা আমাদেরকে, ধানের শীষকে ভোট দেয়, যারা বাংলাদেশের মানুষের গণতন্ত্রে বিশ্বাস করে, যারা মানুষের ভোটের অধিকারে বিশ্বাস করে, যারা ভোটের দিন যাকেই ভোট দেয়, ভোটের দিন শৃঙ্খলার সাথে শান্তিপূর্ণ ভাবে একটা নিজের মনে একটা নিরাপত্তা বোধ নিয়ে গিয়ে ভোটটা দিবে, এই এই থিওরিতে যারা বিশ্বাস করে, তারা কিন্তু সবাই চায়, তারা কিন্তু সবাই চায় যে বিএনপির নেতাকর্মীরা, মত পার্থক্য থাকবে, কিন্তু দিন শেষে দেশের স্বার্থে, দলের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, ভোটের অধিকারের স্বার্থে, মানুষের বাক স্বাধীনতার স্বার্থে বিএনপির নেতাকর্মীরা যে কোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকবে। এটা কিন্তু বিশেষ করে বগুড়ার বিএনপি হোক, যুবদল হোক, ছাত্রদল হোক, স্বেচ্ছাসেবক হোক, মহিলা দল হোক, শ্রমিক দল হোক, যেই অঙ্গ সহযোগী সংগঠনই হোক বা মূল দল হোক, সবার কাছে কিন্তু সমগ্র বাংলাদেশের বিএনপির নেতাকর্মীদের এটা একটা প্রত্যাশা, এটা একটা আশা। এখন আজকে যুবদলের ইফতার মাহফিল, কয়েকদিন আগে জেলা বিএনপির ইফতার মাহফিল হয়েছে, সেখানেও আমি বলেছি এই কথা। আজকেও আমি যুবদলের মিটিং এ বলেছি, যেহেতু এটা আমার নিজের জেলা, স্বাভাবিক আমিও এখানে আমার যারা নেতাকর্মী আছে তাদের সকলের কাছে আমিও এটা আশা করব, সমগ্র বাংলাদেশের বিএনপির নেতাকর্মীর মতন আমিও আশা করব যে আমার বগুড়া জেলার নেতাকর্মী, যেই অঙ্গ সংগঠন, মূলধন যেটাই হোক, মোট কথা যার গায়ে বিএনপির সিল আছে, শহীদ জিয়ার সিল আছে, দেশনজি খালেদা জিয়ার সিল আছে, ধানের শীষের সিল আছে, তারা সবকিছু, দিন শেষ সবকিছু ত্যাগ করে দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, বাক স্বাধীনতার সাথে, দেশনেত্রী খালেদা জিয়ার স্বার্থে, দেশনেত্রী খালেদা জিয়ার স্বার্থে যে কোনো মূল্য সবকিছু বলে ঐক্যবদ্ধ থাকবে। আজকে এর পরেও বক্তব্য হবে, সিনিয়র নেতৃবৃন্দ এখানে আছেন, ওনারা বক্তব্য দিবেন, হয়তো এখন ইটস টু আর্লি, এখন অনেক ইফতারের টাইম বাকি আছে, এরপরে আরো যুবদলের নেতাকর্মীরা আসবে, সবাইকে কিন্তু আজকে এই কথাটা বলতে হবে, সবাইকে এই প্রতিজ্ঞাটা আজকে করতে হবে, প্রতিজ্ঞাটা করতে হবে যে যে কোনো কিছুর বিনিময়ে আমরা ঐক্যবদ্ধ থাকব। আমরা যদি আজকে ঐক্যবদ্ধ না থাকি, সেটা বগুড়ার মানুষই, সাধারণ মানুষই হোক, সমগ্র বাংলাদেশের সাধারণ মানুষই হোক, সকলেই কিন্তু প্রত্যাশা করছে যে বিএনপি তাদেরকে এই অবস্থা থেকে বের করে নিয়ে আসবে। এই 2 দিন আগে যে নিউ মার্কেটের ঘটনা দেখলাম আমরা, নিউ মার্কেটের ঘটনা থেকে কি প্রমাণ হয়? নিউ মার্কেটের ঘটনা থেকে প্রমাণ হয় যে এই যে নিশিরাতের এই যে ভোট ডাকাত সরকার, এরা ভোট ডাকাত সরকার, এরা এদের স্বার্থে যে কোনো রকম কাজ এরা করতে পারে, যেই কাজটা তারা করেছে, হেলমেট মাথায় দিয়ে এসছে, প্রকাশ্যে এসছে, এসে মানুষকে রীতিমতো নির্মম ভাবে প্রহার করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে, এটাই এদের চরিত্র। 2018 সালে ভোট কিভাবে তারা, ভোটের নামে ভোট কিভাবে তারা ভোটের আগের দিন চুরি করেছিল, আমরা তখন ছোট ছিলাম, 74 সালে তো কিছু বয়স কম ছিল, সেই সময় রিলিফ টিলিফ ভোট টোট, 73 সালে এখানে তো লালু সাহেব উপস্থিত আছেন, ওনারা দেখেছেন, আরো সিনিয়র আছেন, বাদশাহ উপস্থিত আছেন, আপনারাও দেখেছেন মোটামুটি ভাবে, 73 সালেও তারা ভোট চুরি করেছিল, এই 2018 সালের মতনই করে।
সেই সময় রিলিফ চুরি সবকিছুতে চোর ছিল, তারা চোর নামে পরিচিত ছিল আওয়ামী লীগ। আর বর্তমানে এই যে 2014 সাল বলেন, 2018 সাল বলেন, সমগ্র বাংলাদেশের 11 কোটি মানুষের ভোট চুরি করে এরা আর চোর নাই, এরা বর্তমানে চোর থেকে ডাকাতে রূপান্তরিত হয়েছে। আগে ছিল চোর, প্রমোশন হয়ে এখন ডাকাত হয়েছে। আওয়ামী লীগ হচ্ছে একটি ডাকাতের দল, কারণ 11 কোটি মানুষের ভোট যারা ডাকাতি করতে পারে তাদের পক্ষেই সম্ভব বাংলাদেশ ব্যাংকের ভুল থেকে টাকা পয়সা চুরি করে নিয়ে যাওয়া, তাদের পক্ষেই সম্ভব 10,000 কোটি টাকার পদ্মা ব্রিজকে 40,000 কোটি টাকাতে তৈরি করা, তাদের পক্ষেই সম্ভব মানুষকে পিটিয়ে হত্যা করে মারা, তাদের পক্ষেই সম্ভব মানুষের দরিদ্র অসহায়ত্বকে নির্মম ভাবে উপহাস করে সংসদে দাঁড়িয়ে বলা বেগুনের দাম বেড়েছে তো কি হয়েছে, মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি বানাও, তাদের পক্ষেই বলা সম্ভব যে তেলের দাম বেড়ে গেছে তেল কম করে ব্যবহার করো, এদের পক্ষেই সম্ভব। মানুষের দারিদ্রতাকে এরাই উপহাস করতে পারে, কারণ এরাই 74 সালে যখন মানুষ না খেয়ে মারা যাচ্ছিল তখন তারাই, তাদের লোকজনই সোনার মুকুট মাথায় দিয়ে বিয়ে শাদী করেছিল। একদিকে মানুষ না খেয়ে মারা যাচ্ছে, একদিকে তার সোনার মুকুট মাথায় দিয়ে তাদের পরিবারের লোকজনের বিয়ে হচ্ছে। তো বেসিক কথা হচ্ছে যে আজকে আমাদের সময় এসছে দেশের এই ক্রান্তি লগ্নে, এই যে বিচার ব্যবস্থার কথা, এখানে উপস্থিত যারা আছে যুবদল বিএনপি সহ যারা ওখানে ছাত্রদল উপস্থিত আছে, প্রত্যেকের নামে এখানে মিথ্যে মামলা আছে, প্রত্যেকের নামে এখানে গায়েবী মামলা আছে। এই মামলার কোনো ন্যায় বিচার হচ্ছে, সুবিচার হচ্ছে? কোনো ন্যায় বিচার নেই, সুবিচার নেই, দেশের মানুষের কোনো ন্যায় বিচার নেই। শুধু বিএনপি আমরা যারা করি তাদের প্রতি যে অবিচার হচ্ছে না, আজকে সাধারণ মানুষ যারা তারাও আজকে বিচার পাচ্ছে না, তারাও ন্যায্য বিচার আজকে পাচ্ছে না। সাধারণ মানুষের মুখ থেকে আজকে সাধারণ মানুষের পরিবার পরিজন নির্মমভাবে শহীদ হচ্ছে, নির্মমভাবে তাদেরকে হত্যা করা হচ্ছে। তাদেরকে যখন জিজ্ঞেস করা হচ্ছে তারা বলছে কার কাছে বিচার চাইবো, এদেশে তো মানুষের সাধারণ মানুষের কোনো বিচার নেই, কার কাছে আমরা বিচার চাইবো? এই হচ্ছে আজকে বিচারের অবস্থা। আমাদের মারা গেছে 2 বছর আগে আমাদের এক সহকর্মী, তার নামে মামলা দিয়ে দিচ্ছে। এই এই নিশিরাতের ভোট ডাকাত সরকারের আমলেই, মাফিয়া সরকারের আমলেই মৃত মানুষ। ওই দিন ফেসবুকে দেখলাম একজন একটা পোস্ট দিয়েছে, আমাদের যে ধানমন্ডিতে মিন্টু মারা গিয়েছে 2 বছর আগে, তার নামে কেস দিয়েছে। তো বলছে মৃত মিন্টু ভাইয়ের নিঃশর্ত জামিন চাই। মিন্টু ভাই মারা গিয়েছে, মিন্টু ভাই নিঃশর্ত, উনি তো মারা গিয়েছে, ওনার নিঃশর্ত। এইভাবে ও মানুষজন এদেরকে উপহাস করছে। এই হচ্ছে এদের সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি। আমাদের এই ঢাকা শহর, যে বাংলাদেশের রাজধানী ঢাকা শহরকে একসময় বলেন তো মসজিদের নগরী, মসজিদের শহর, এই নিশিরাতের ভোট চোরের সরকারের সময় আমরা দেখলাম যে এই শহরকে তারা ক্যাসিনোর শহর বানিয়ে দিয়েছিল, ক্যাসিনোর শহর বানিয়ে দিয়েছিল। তো আর তারা দেশকে আজকে এই পর্যায়ে নিয়ে গেছে, এই অবস্থা নিয়ে গেছে। মানুষের কথা বলার পর্যন্ত কোনো অধিকার রাখছে না এরা, ভোট দানের অধিকার তো বাদই দিলাম। কাজেই এই সবগুলো মানুষ প্রত্যাশা করে, দেশের মানুষ আজকে প্রত্যাশা করে আছে বিএনপির কাছে, বিএনপির প্রত্যেকটি নেতা কর্মীর কাছে। আমরা যারা বিএনপি করি, আমরা যারা ধানের শীষের দল করি, আমরা আজকে যারা শহীদ জিয়ার দল করি, আমরা যারা দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে রাজনীতি করি, আমাদের সবার কাছে মানুষের, এই জন্যই মানুষের, সারা দেশের মানুষের এক্সপেকটেশন, আশা যে আমরা এদেরকে মুক্ত করব। কারণ 71 সালে আমাদের নেতাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ডাক দিয়েছিলেন, যুদ্ধের ডাক দিয়েছিলেন এই দেশ স্বাধীন করার জন্য, অন্য কেউ ডাক দেয়নি। আমাদের সবচেয়ে বড় গর্বের বিষয় এটা। তারপরে যখন শহীদ জিয়াকে এই দেশের মানুষ আবার দায়িত্ব দিল, আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই এই দেশে বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র, এই দেশের মানুষের রাজনীতির অধিকার শহীদ জিয়াই ফিরিয়ে দিয়েছিলেন। আমাদের নেত্রী, দেশনেত্রী খালেদা জিয়াই এই দেশে যেই যেই পদ্ধতির জন্য এই দেশের মানুষ যুগে যুগে যুদ্ধ করে আন্দোলন করে এসেছে, সংসদীয় গণতন্ত্র, আমাদের নেত্রী দেশনেত্রী খালেদা জিয়াই 91 সালে সংসদীয় গণতন্ত্রের সূচনা করেছিলেন রাষ্ট্রপতি পদ্ধতি থেকে। কাজেই আরো যদি বলে আজকে রাত পার হয়ে যাবে, এইসব কারণেই আজকে দেশের মানুষ চায় বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হোক এবং ঐক্যবদ্ধ ভাবে আন্দোলনের মাধ্যমে এই স্বৈরাচারী, এই ভোট ডাকাত সরকারের পতন ঘটিয়ে মানুষকে একটি সুস্থ স্বাভাবিক পরিবেশ দান করবে। কাজেই আমাদেরকে যদি সফল হতে হয়, আমাদেরকে যদি সফল হতে হয়, সবচেয়ে আগে নিজেদেরকে আমাদের ঠিক করতে হবে, সবচেয়ে আগে আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, সবচেয়ে আগে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে কোনো কিছুর বিনিময় আমরা ঐক্য অটুট রাখবো। আজকে যদি আমরা আমাদের ঐক্য অটুট না রাখি,
এই যে এই ঘরে যত আছে, যাদের গায়েবী মামলা আছে, মিথ্যে মামলা আছে, এই যে দিনের পর দিন তোমাদেরকে, মাসের পর মাস, সপ্তাহের পর সপ্তাহ, বছরের পর বছর, সমগ্র বাংলাদেশে যে আমাদের নেতাকর্মীদেরকে দিনের পর দিন যে কোর্টের বারান্দায় গিয়ে হাজিরা দিতে হয়, এর লিস্ট আরো বাড়বে। এই তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হবে, গায়েবী মামলার তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হবে। আর কতদিন তোমরা ঘুরবা কোর্টের বারান্দায় বারান্দায়? আর কতদিন ঘুরবা আপনারা নেতৃবৃন্দ, কতদিন কোর্টের বারান্দায় বারান্দায় ঘুরবেন মিথ্যা মামলার জন্য? যা অন্যায় আপনারা করেননি তার খেসারত আপনাদেরকে দিচ্ছে, কতদিন ঘুরবেন? তোমরা কতদিন ঘুরবা? কাজে আজকে সিদ্ধান্ত নিতে হবে এই ইফতারে। আজকে ইফতার করে, ইফতার করবো তো অবশ্যই, ইফতারের সাথে সাথে প্রত্যেকে মনে মনে সিদ্ধান্ত নিতে হবে। হ্যাঁ, ভালো হোক মন্দ হোক, সবসময় সব সিদ্ধান্ত হয়তো একজন মানুষের পছন্দ হয় না, কিন্তু ফর দি গ্রেটার ইন্টারেস্ট, বৃহত্তর স্বার্থে সিদ্ধান্তকে মেনে নিতে হবে, এবং সিদ্ধান্তকে মেনে নিয়ে ঐক্যবদ্ধভাবে যে কোনো কর্মসূচিকে সফল করতে হবে। আমি বিশ্বাস করি আমার বগুড়া জেলা বিএনপি সহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাপক, সকল অঙ্গ সহযোগী সংগঠনের প্রত্যেকটি নেতাকর্মী এই এই এইটাতে বিশ্বাস করে যে যে কোনো কিছুর মূল্যে আমাদেরকে ঐক্যকে অটুট রাখতে হবে। আজকে তাই আমাদের একটি সিদ্ধান্তে আসতে হবে, ঐক্য, এবং ঐক্যের সাথে সাথে ফয়সালা আমাদেরকে করতে হবে রাজপথে। দেশ যাবে কোন পথে, বাংলাদেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে। আজকে এই পর্যন্ত থাক, আবার ইনশাল্লাহ দেখা হবে। জি, সকলকে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সভাপতি, আসসালামু আলাইকুম বাদশাহ।